হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন যে যেখানে আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আর রমজানের আজকে আমাদের 15 রোজা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, সোফার আলহামদুলিল্লাহ সব কিছু ভালো যাচ্ছে। আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব, এই যে রান্নাবান্না চলছে। সো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে মাছটা একটু রান্না করে ফেললাম, তারপর এখন সার্ভিং বলে নিয়ে তারপর এটা একটু অনিয়ন ফ্রাইড দিয়ে একটু গার্নিশ করে নেব। সো রমজান আসা পর্যন্ত আসলে খাওয়া দাওয়া তো, আসলে সময় কোথায় খাওয়া দাওয়ার, তাই না? সবাই একই অবস্থা। তো সেহরির সময় একটু করে খাওয়া হয়, আর আমি গত এক সপ্তাহ, হ্যাঁ 7 থেকে 8 দিন হবে আমি ভাত খাচ্ছি না রাতে সেহরির সময়। আগে ভাবতাম না ভাত ছাড়া মানে সেহরি কীভাবে হয়, বাট আলহামদুলিল্লাহ রুটি খেয়ে সুন্দর সেহরি করা যায়। আর এখানে আমি একটা স্পেশাল মাংসের জন্য মশলা করে রেডি করে আমি জার করে রাখি। সো এটা যখনই মাংস রান্না করি তখন একটু দিলে খুব ভালো ফ্লেভার আসে। সো এটার মধ্যে দিয়েছি দারচিনি, শুকনো যে ড্রাই চিলি সেটা, শুকনো মরিচ, 5 ফোড়ন আর একটুখানি ধনে। সেগুলো সব ভালো করে টেলে একদম ক্রাঞ্চি হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করবেন। একটু দেখবেন যে দারচিনি আর মরিচের যে ড্রাই চিলিটা সেটা ক্রিসপি হয়েছে নাকি। তাহলে আমি এভাবে কফি গ্রাইন্ডারে, অ্যাকচুয়ালি এটা কফি গ্রাইন্ডার আমি আমার মশলাপাতিগুলোর জন্য ইউজ করি। সো আমি ফ্রেশ এভাবে করি, আমি জিরা ধনে এই কিছু মশলা আমি বাসায় নিজে করি, এগুলোর একটা ভালো ফ্লেভার আসছে। সো এটা আরেকটু করতে হবে, একটা দুইটা দারচিনি হোল দেখা যাচ্ছে। সো আরেকবার করে নিলেই এটা ভালো করে গ্রাইন্ড হয়ে যাবে। সো এই মশলাটা রেডি করে রাখলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে মাংসের। আমি এটা একটু করে জার করে রেখে দিই, বেশি লাগে না কারণ আমি তো আমরা মশলা ইউজ করি। সো এটা জাস্ট হ্যান্ডি। এরপরে এই যে একটু লতি চিংড়ি দিয়ে ভাজি করে রাখছি, আর লতিটা দেখে এত লোভ লাগছে, উফ। সো আলহামদুলিল্লাহ সব কিছু ভালো যাচ্ছে, সবাই কে কোত্থেকে আমার ভিডিও দেখছেন আশা করি কমেন্ট বক্সে জানাবেন। আর সবার রোজা কেমন যাচ্ছে, আমাদের তো আজকে 15 রোজা। আর এখানে আমি কোয়েল পাখি, সবাই তো চেনেন কোয়েল পাখি। সো ফ্রোজেন তো কোয়েল পাখিগুলো একদম হোল পাওয়া যায়, আমি এখানে নিয়ে এসে ভালো করে ক্লিন করে নিয়েছি, আর এটা বড় বড় পিস করে নিয়েছি, এটা কেটে এখন মাংস রান্না করে নেব। সো এটা যেভাবে আমরা মাংস রান্না করি ওভাবেই রান্না করেছি, ভালোই লাগে, আর এটা খুব হেলদি। আমি আমার আম্মুর জন্য প্রায় রান্না করি, কারণ কোয়েল পাখি অনেকে চিকেন পছন্দ করে না। সো এটা হলো সেটার অপশনাল, যারা চিকেন পছন্দ করে না তারা কোয়েল পাখি এভাবে রান্না করে খেতে পারেন। আর এটা একটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি। তো রান্নার পরে এখন কিছু আনবক্সিং করব, এই বড় বক্সটা, তারপরে এখানে আছে, এখানে আছে এই আরেকটা এখানে, তারপর এখানে আছে, এখানে আছে একটা ইউনাইটেড পোস্টাল সার্ভিসের, তারপরে এখানে যে ছোট 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 মিনি মিনি প্যাকেট। সো এগুলো এখন আনবক্সিং করব, এগুলো সব খুলে খুলে দেখব কি আছে এখানে। এটা হলো একটা কমফোর্টার, একটু সাইডটা দেখি, উফ আমার হাতের ব্যথা। এই হলো সেই কমফোর্টার, কমফোর্টারটা অনেক সুন্দর, এখানে আছে 9 পিস, আর এটা হলো কিং সাইজ, অনেক সুন্দর। এই যে
ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এখানে যেটা আছে এই কালারটাই চুজ করছি আমি। সো ইটস বিউটিফুল। এটা ওপেন করব একটু পরে, আমি আর অন্য বক্সগুলো আনবক্স করে নিই। সো আমি এটা একটু সরিয়ে রাখি। এটা বক্সটা আমাকে ছিঁড়ে ফেলতেই হবে, কারণ এটা বের হচ্ছে না বক্স থেকে। সো এটা হলো আমার মেয়ের জন্য কমফোর্টার সেট, ওর জন্য অর্ডার করেছিলাম, ওই কালারটা চুজ করছে বেইজ কালার। সো এটা রেখে আসি। সো আলহামদুলিল্লাহ মেয়েরটাও চলে আসছে। এটা হলো এইটা, এই সেটটা দেখতে অনেক সুন্দর, ও কালারটাই চুজ করছে। সো এটা চলে আসছে। এখানে আমার কিছু রোজ আসছে। এটা হলো আগানুর, এটা আগাডুরে থ্রি পিস অর্ডার করছি। এটা আর সাথে কিছু কুর্তি আছে, এই একটা প্যাকেজ। আর এখানেও বেশ কয়েকটা সাদাবাহার, এই যে সাদাবাহারের কুর্তি আছে। সো এগুলো ওগুলো খুলে দেখাবো পরে, তাহলে রেখে নিয়ে আসবো এখানে। টাই অ্যান্ড ডাইয়ের মধ্যে আমার মেয়ের জন্য দিয়েছি, অনেক সুন্দর কালারটা। ওর জন্য সোয়েট শার্ট, এটা ওগুলো সব বাচ্চাদের শপিং, কারণ বাচ্চাদের শপিং তো অনেক থাকে। তো আমি এবার সব অনলাইনেই অর্ডার করা হলো। এটাও মেয়ের জন্য আরেকটা, এটাও একটু কালার আছে টাইম ডায়ের মধ্যে। আর এখানে মেয়ের জন্য একটা হুডি, ও লাইট কালারগুলো পছন্দ করতেছে এখন, ইদানিং রিসেন্টলি সব লাইট কালারই পছন্দ করতেছে। আমার আরও বক্সগুলো বের করি। প্যাকেটগুলো এমনভাবে টাইট করে করছে যে কাটার কোনো ওয়েই নাই। ওকে, এটা হলো একটা বুটিক হাউস থেকে কেনা, এই আপুটা কাছ থেকে আমার ফার্স্ট শপিং। আমি ওর লাইভ প্রায় দেখি। এটা হলো নাইরোমি বুটিক। আপু থ্যাংক ইউ, তোমার জামা পেয়ে গেছি, আমি তোমার ওয়েবসাইটে আপডেট দিয়ে দিব। এটা একটা লং ড্রেস, খুব সুন্দর, আমি পরে ওপেন করে দেখাবো। আর এটাও আরেকটা আপুর পেজ থেকে, এই অর্গানজার শাড়িটা, শাড়িটা অনেক সুন্দর, আমার কাছে লাইভে অনেক ভালো লাগছে। এটা ব্ল্যাক আর ফ্লোরেলের অর্গানজার শাড়ি, এটাও সবগুলো ওপেন করবো আমি ইনশাল্লাহ। এটাও মেয়ের আরেকটা লং স্লিভস। আর একটা
তো ছোট্ট ব্লগটি শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। এখন এই সব বক্সগুলো আমি রিসাইকেলের জন্য রেডি করতে হবে। অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসুন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।